खूब मिनिमल खूब हल्का कैकट प्रोडक्ट दिए लैकमी सीसी क्रीम दिए तुम्हारा अनेक मेकअप देखते चेले तो तीन ठीक कर लम आज के तुम्हारे जो मेकअप लुक शेयर करब से एकदम ही अफोर्डेबल प्राइस मध्य टाकार मध्य जो प्रोडक्ट गुलो है সেইগুলো দিয়ে তোমাদের সাথে আজকে মেকআপ লুক শেয়ার করব আর সাথে হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম দিয়ে আজকের মেকআপ লুকটা পুরোপুরি ক্রিয়েট করব কোন রকম ফাউন্ডেশন আমি আজকে ইউজ করিনি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাদের আমার এই লুকটা ভালো লাগছে তোমরা যদি ক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেনশন করে দিও আমার ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তো চলো আজকের ভিডিওটা বেশি বকবক না করে স্টার্ট করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে নতুন নতুন আরো আরো লুক আসে সেগুলো যাতে খুব শিগগিরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আজকের লুকটা কেমন লাগলো সামনের দিকে না আসে তো ফেস ওয়াশ তোমরা অবশ্যই একটা ট্রাই করে নিও তোমরা যে কোনো তোমাদের পছন্দের ফেস ওয়াশ তোমরা ইউজ করে নিও আর এরপর আমি আজকে লেন্স ওয়্যার করেছি লেন্স আমি এখানে অ্যাকোয়া কালারের লেন্স আমি ইউজ করেছি তোমরা চাইলে এখানে যে কোনো লেন্স তোমরা ইউজ করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো তো সবার ফার্স্টে মেকআপে করার শুরুতেই আমি আগে সবার ফার্স্টে ফেসটাকে প্রিপেয়ার করার জন্য এখানে টোনার ইউজ করেছি তো আমি এখানে টোনারের জন্য ইউজ করেছি হিমালয়ের এই পিউরিফাইং টোনারটা যেটা একদমই তোমরা 100 টাকার মধ্যে পেয়ে যাবে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে তোমরা চাইলে এখানে যে কোনো রোজ টোনারও ইউজ করতে পারো বাট টোনার কিন্তু তোমাদেরকে ইউজ করতেই হবে যে কোনো একটা টোনার তোমরা অবশ্যই ইউজ করো ফেসের জন্য এরপর আমি এখানে নিভিয়ার যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটা আমি ইউজ করে নিচ্ছি ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করার জন্য তোমরা এখানে চাইলে যে কোনো ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো নিভিয়ার ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা 50 টাকার মধ্যেই পেয়ে যাবে ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার বিশেষত শীতকালের জন্য ড্রাই স্কিনের জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দের একটা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নেবে ভীষণ ভালো এই ময়শ্চারাইজারটা আর চাইলে তোমরা নিভিয়ার সফট ময়শ্চারাইজারটাও ইউজ করতে পারো যদি তোমাদের অয়েলি স্কিন হয় এরপরে যেহেতু সকালের মেকআপ তো একটা সানস্ক্রিন তো ইউজ করতেই হয় সানস্ক্রিনের জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই সানস্ক্রিনটা সান এক্সপার্টটা যেটা মাত্র তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে মানে 100 টাকার মধ্যেই তোমরা এটাও পেয়ে যাবে ভীষণ ভালো একটা সানস্ক্রিন একটু হোয়াইট কাস্ট দেয় আর ভীষণ ভালো একটা গ্লেজি লুক দেয় মানে একদম একটু টিন্টেড টাইপের একটু লুকটা এনে দেয় মানে একদম খুব সুন্দর একটা লুক আনে তো দেখতে পাচ্ছ আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি সাথে গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি কারণ ফেসের সাথে সাথে আমাদের কিন্তু গলাটাতেও ইম্পর্টেন্স দিতে হবে নাহলে ফেসটা ফর্সা আর গলাটা কিন্তু সাদা মানে কালো লাগবে তো সেটা দেখতে বাজে লাগবে তো চলো এরপরে খুব ভালো একটা প্রাইমার ইউজ করতে হবে আমাদের ফেস মেকআপের জন্য তো আমি এখানে ইনসাইডসের পোর মিনিমাইজার প্রাইমারটা ইউজ করেছি যেটা মাত্র 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে অনলাইন অফলাইন সব জায়গাতেই তোমরা পারচেস করতে পারো সব জায়গাতেই তোমরা এরকম প্রাইসেই পেয়ে যাবে আমি দেখতে পাচ্ছ খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছে আর খুব ভালোভাবে আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় আর আমাদের একটা স্মুথ বেস দেয় যেটা আমাদের মেকআপকে অনেকক্ষণ ধরে রাখে লং লাস্টিং রাখে তো তোমরা চাইলে কিন্তু এখানে একটা ভালো প্রাইমার ইউজ করতে পারো আর যদি না চাও তাহলে অবশ্যই তোমরা একটা ভালো অ্যালোভেরা জেল কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো তো তোমাদের রিকোয়েস্টটা আজকে কিন্তু কোনোরকম ফাউন্ডেশন আমি ইউজ করিনি আজকে আমি ইউজ করেছি এখানে ল্যাকমির 925 সিসি ক্রিম যেটা একদমই 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর আজকে আমার শেড হচ্ছে এখানে ব্রোঞ্জ আমার শেড ব্রোঞ্জ কারণ হচ্ছে আমার একটু ডার্ক স্কিন টোনের তাই জন্য আমি ব্রোঞ্জ শেডটাই ইউজ করি ডার্ক স্কিন টোন বলতে মিডিয়াম স্কিন টোন ডার্ক বা মিডিয়াম স্কিন টোন যাই বলো না কেন ব্রোঞ্জ শেডটা একদমই সবার সাথে পারফেক্টলি যাবে আর যাদের খুব ফর্সা বা যারা খুব সাদা ফর্সা তাদের জন্য একদমই যে 01 যে শেডটা রয়েছে সেটাই তোমরা মানে যে বীজ যে শেডটা রয়েছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো সেটা তোমাদের সাথে যাবে আর যাদের মিডিয়াম টু ডার্ক স্কিন টোন তাদের জন্য কিন্তু এটাই বেটার তো আমি এখানে ফুল ফেসে এভাবে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এরকম একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ইজিলি এটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ আর ফেসের সাথে কিন্তু খুব ইজিলি এটা বসে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে বিবি ক্রিমও চাইলে ইউজ করতে পারো বা কোনো ফাউন্ডেশনও তোমাদের কাছে থাকলে সেটাও ইউজ করতে পারো তো এরপর আমি আইব্রোর জন্য এখানে ইউজ করছি এডিএসের এই ব্ল্যাক কালারের আইব্রো পেন্সিলটা যেটা তোমরা 10-15 টাকাতেই পারচেস করতে পারবে তো এভাবে আমি ব্ল্যাক কালারটা নিয়ে এভাবে দেখতে পাচ্ছ একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি খুব ভালো করে
যেখানে যেখানে আমার ফাঁকা রয়েছে সেই জায়গাগুলো একটু ফিল করে নিচ্ছি, মানে খুব বেশি ডার্ক করে করব না। এরপর আমি স্পুলিটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, সেমভাবে আমি আরেক দিকের আইব্রোটাও করে নিয়েছি। আর এরপর আমি এখানে ইউজ করছি ইনসাইডসের এই HD যে ফেস কনসিলারটা রয়েছে সেটা আমি ইউজ করছি, যেটা তোমরা 90 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে অনলাইনে। এই কনসিলারটা কিন্তু একটু ড্রাই টাইপের, তোমরা খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করার চেষ্টা করবে। আর এই টাকার মধ্যে কিন্তু এই কনসিলারটা খুবই ভালো বলতে পারো, তোমরা কিন্তু অবশ্যই চাইলে এটা ইউজ করে দেখতে পারো অনলাইন অফলাইন সব জায়গাতেই, কিন্তু এটা 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো আমি এরকম একটা ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি, যেহেতু আমি এখানে সিসি ক্রিম ইউজ করেছি। তো সেখানে একটা যদি কনসিলার তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু মেকআপটা অনেকটা ভালো দেখতে লাগবে, মানে আরেকটু লং লাস্টিং হবে, ফেস মেকআপটা কালো হবে না। তো যাই হোক, এরপরে আমি পুরো ব্যাপারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা অবশ্যই এটাকে খুব ভালো করে আর তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নেবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তোমরা খুব ভালো করে ফেসটা ময়েশ্চারাইজ করো তাহলে আর প্রবলেমটা হবে না। এরপর আমি এখানে L18-এর এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি, এটা কিন্তু একদমই তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে, ভীষণ ভালো একটা কম্প্যাক্ট পাউডার। তোমরা চাইলে এখানে অন্য কোনো লুজ বা কম্প্যাক্ট পাউডার অবশ্যই ইউজ করতে পারো। এখানে তোমরা যদি লুজ পাউডার ইউজ করতে চাও তাহলে তোমরা ইনসাইডসের যে ব্যানানা পাউডারটা রয়েছে সেটাও তোমরা ইউজ করতে পারো, সেটাও কিন্তু মোটামুটি তোমরা 100 টাকা কি 120 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো ফেসটাকে সেট করার জন্য। দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু মেকআপটাকে ম্যাট ফিনিশ দেয়। আর এরপর আমি এখানে একটা লিপ লাইনার ইউজ করছি, আর লিপ লাইনারটা পুরো ব্রাউন কালারের। আর এই ব্রাউন কালারটাকে ফার্স্ট আমি আমার হাতে স্মাচ করে নিচ্ছি। আর এরকম টাইপের লিপ লাইনারগুলো তোমরা কিন্তু 10-20-30 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এভাবে স্মাচ করে নেওয়ার পর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফেসটাকে নোজ ফরহেড সব জায়গায় একটু মানে জ লাইনে সব জায়গায় একটু কন্ট্রোল করে নিচ্ছি হালকা করে। তোমরা চাইলে এখানে অন্য কোনো কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো, বা আইশ্যাডো প্যালেট থেকেও কিন্তু তোমরা ব্রাউন কালারটা নিয়ে তোমরা এভাবে কন্ট্রোল করে নিতে পারো। তো এরপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা হুদা প্যাস্টেলের যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে, অনেকগুলো কালার আছে, আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্রাউন কালার নিয়েছি। তোমরা এখানে যে কোনো একটা আইশ্যাডো প্যালেট নেবে, কারণ আইশ্যাডো প্যালেট তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট তোমরা চাইলে নিতেই পারো, তোমাদের পছন্দ মতো একটা আইশ্যাডো প্যালেট তোমরা নিয়ে নেবে। 100-150-200 টাকার মধ্যে প্রচুর আইশ্যাডো প্যালেট পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইয়ের নিচে আর একটুখানি আউটার কর্নারে একটু স্মাচ করে ইউজ করে নিয়েছি, মানে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে আমি এখানে একটা হালকা গ্রিন কালারে, মানে লাইট গ্রিন কালারের যে একটা যে শিমার টাইপের একটা শেড ছিল সেটাকে নিয়ে আমি আমার আইয়ের ইনার কর্নারে আর আইলিডে একটু অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে। তারপরে দেখতে পাচ্ছি আমি এরকম আর একটা লিপ লাইনার নিয়েছি রেড কালারের, যেটা নিয়ে হাতে স্মাচ করে নিয়ে আমি আমার ফেসে একটু ব্লাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লিপস্টিক দিয়েও কিন্তু করতে পারো, খুব ইজিলি কিন্তু এই ব্লাশনটা হয়, খুবই ভালো হয়। অথবা তোমরা আইশ্যাডো প্যালেট থেকেও এরকম একটা পিঙ্ক কালার নিয়ে কিন্তু করতেই পারো। এরপর আমি এখানে ইনসাইডসের এই হাইলাইটটা নিয়েছি, হাইলাইটেডটা, যেটা শেড নাম্বার আমার রয়েছে হচ্ছে 04। এখানে আমি এই হাইলাইটারটা আজকে ইউজ করেছি, যেটা তোমরা 100 টাকার মধ্যেই পেয়ে যাবে, ভীষণ ভালো আর ভীষণই ভালো পিগমেন্টেশন একটা, মানে খুবই ভালো একটা হাইলাইটার, তোমরা চাইলে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। তো আমি ফেসে যেখানে যেখানে হাই পয়েন্ট রয়েছে সেখানে সেখানে আমি হাইলাইটিং করে নিয়েছি, সাথে আমার ব্রাউবোনেও করে নিয়েছি। এরপর আমি এখানে আইয়ের জন্য আমি এখানে ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো মাস্কারা তোমরা ইউজ করতে পারো, আমি এখানে ব্লু হেভেনের যে মাস্কারা রয়েছে 2X-এর সেটা ইউজ করে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো একটা মাস্কারা, আর 100 টাকার মধ্যে এটা ভীষণ ভালো একটা ভলিউম দেয়। তোমরা কিন্তু এটাকে 3 কোট করে অ্যাপ্লাই করতে পারো, মানে এটাকে ফার্স্টবার অ্যাপ্লাই করার পরে সেকেন্ডবার অ্যাপ্লাই করবে, তারপর আর একবার অ্যাপ্লাই করবে। তো এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের অনেকটা ভালো, মানে তোমাদের ফলস আইল্যাশেসও ইউজ করতে হবে না। এরপর আমি এখানে ল্যাকমির ইনস্টা আইল্যানারটা একটু ইউজ করেছি, মানে একদম ইনার কর্নারে একটুখানি ছোট্ট করে একটু ইউজ করেছি, আর একদমই আউটার কর্নারের দিকে একটু উইঙ্কড করেছি, যাতে একদমই নর্মাল আর সিম্পল লুকের মধ্যে একদম খুব সুন্দর একটা ইউনিক লুক আসে। তো দেখতে পাচ্ছি এরকমভাবেই করেছি। আর এরপর আমি এখানে একটা ম্যাট লিপস্টিক ইউজ করে নিয়েছি, এখানে হুদা বিউটির একটা যে লিপস্টিক, মানে একদমই কিন্তু এটা নিউড ব্রাউন টাইপের যে কালারটা হয় সেটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার লিপসে, মানে এই কম্বিনেশনটার সাথে এই কালারটা মানে ভালো যাচ্ছিল, তাই জন্য আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। তো চলো দেখে নাও আমার ফাইনাল লুক কেমন লাগছে, অবশ্যই জানি। শুভ চাঁদ পতনি ধ্বনি নাচন্দ দেখি, শুভ চাঁদ পতনি ধ্বনি।